এটা হচ্ছে কিলার টাইপ ড্রিলিং মেশিন। এখানে 0 থেকে 20 মিলিমিটার পর্যন্ত এখানে ড্রিল করা যায়, এর বেশি এখানে ড্রিল করা যায় না। ঠিক সেম বেস ড্রিলের মতো কিলার ড্রিলিং মেশিন বেস ড্রিল কাজ করত। কিলার ড্রিলিং মেশিনটা কিলার ড্রিলিং মেশিনে ড্রিল করতে গেলে এখানে আরপিএমটাকে বাড়াতে গেলে সেম এখানে ডাইভার গুলি আছে আর ডিভেন গুলি আছে। ড্রাইভার গুলি মোটরের সঙ্গে লাগানো আছে, স্পিডটাকে কমানো আছে বলে মোটরগুলির সঙ্গে স্পিডটাকে ছোট করা আছে এবং ন্যাচিলগুলির সঙ্গে আমাদের স্প্রিং ড্রিলের সঙ্গে এটাকে বড় করা আছে। এটাকে বলা হচ্ছে স্পিন ড্রিল। স্পিন ড্রিলের ড্রিলটাকে আমি যখন স্পিন ড্রিলে ড্রিল করব তখন স্পিন ড্রিলের ড্রিলটা করতে গেলে ড্রিলটাকে টুইস্ট ড্রিলটাকে বাড়তে গেলে এটাকে বলা হচ্ছে ড্রিল চাক, এটাকে বলা হচ্ছে আরবার। ড্রিল চাকের সঙ্গে আরবার টুইস্ট করে দেওয়ার পরে স্পিন ড্রিলের মধ্যে আরবারটাকে লাগিয়ে দিতে হবে। এই যে লক হয়ে গেল, লক হয়ে গেলে এটাকে খোলার ব্যবস্থা হচ্ছে কি, ড্রিল ডিপ আছে, এই ড্রিল ডিপ দিয়ে এটাকে আবার পুনরায় খুলে যাবে। এরপরে আমি কি করব, আগে যে ড্রিলটা করেছিলাম সেই ড্রিলটার আমি পুনরায় হোলটা বড় করব। সেম একই জিনিস আমি ড্রিলটাকে টুই ড্রিলটাকে করার আগে আমি দেখে নেবো যে কত আমি ড্রিলটা করব। তখন ভার্নিয়ার দিয়ে ড্রিলটাকে মাপতে হবে, মেপে নিয়ে দেখতে হবে যে আমার কত ড্রিল করব, সেই অনুযায়ী আমাকে ড্রিলটা এখানে চয়েস করে নিতে হবে এবং মেপে নিতে হবে। নেওয়ার পরে ড্রিল চাকে ড্রিলটা বাঁধতে হবে, চাবি দিয়ে সেম তিনটে হোলের মধ্যে চাকে তিনটেই টাইট দিতে হবে। দেওয়ার পরে সেন্টারটাকে পুনরায় আবার দেখে নিতে হবে ড্রিলের সেন্টারটা, ঠিক আছে। ড্রিলের সেন্টার যখন ঠিক হয়ে যাবে তখন মেশিনটাকে অন করতে হবে। লুব্রিকেন্ট হিসাবে জল দিতে হবে, নাহলে ডিস্কটা ভেঙে যাবে। ডিটা হয়ে গেছে, মেশিনটা অফ করতে হবে। এটা আছে 10 mm, আমি যদি 12 mm পর্যন্ত এই চাকে অর্থাৎ ডিল চাকে 12 mm পর্যন্ত ডিল করতে পারবো, 12 mm এর পরে যদি আমাকে ডিল করতে হয় তাহলে আমাকে পুনরায় আলাদা ডিল আমাকে লাগাতে হবে। ডিলটাকে খুলে ফেলা হলো, এবার আমার 12 mm যখন আমি ডিলটা করব, 12 mm ডিলটা করতে গেলে এইখানে 12 mm এর বেশি ডিলটা লাগানো যাবে না, পরবর্তীকালে 16 হোক 18 হোক যখন আমি ডিলটা করব তখন আমাকে স্পিন ডিল থেকে পুনরায় এই চাকটাকে খুলে ফেলতে হবে। ডিপ লাগবে, প্রত্যেকবারই খুলতে গেলে ডিপ লাগবে, হালকাভাবে এটাকে হ্যামার দিয়ে হ্যামারিং করলে এটাকে বেরিয়ে আসবে। আমি যদি 12 mm বা 16 mm বা 18 mm যদি করতে চাই, 12 mm চাকের সঙ্গে লাগবে, এর বেশি লাগবে না। আমি যদি 12-র পরে 14, 16, 18 যদি করতে চাই, এখানে 20 mm এর বেশি হবে না, তাহলে আমাকে দেখে নিতে হবে যে হোলটাকে কত বড় লাগবে, তাহলে আমাকে পুনরায় ভার্নিয়ার এখানে মাপতে হবে। এটা হচ্ছে স্ট্রেট স্যাং, এটাকে বলা হচ্ছে স্যাং, স্যাংটাকে স্ট্রেট আছে তাই স্ট্রেট স্যাং, আর এটাকে হচ্ছে টেপার স্যাং, এটা স্যাংটা টেপার আছে বলে এটাকে টেপার স্যাং বলা হচ্ছে। সবসময় ডিলের মাপতে হবে এই পজিশানে মাপতে হবে, নেকের নিচে থেকে মাপতে হবে, মেপে দেখতে হবে কত আছে। তাহলে এবার আমাকে এই ডিলটাকে বাঁধতে গেলে আমাকে পুরো ডাইরেক্ট আমরা যেমন আরবার দিয়ে চাককে যেমন বাঁধছিলাম তখন কিন্তু এটাকে চাকটাকে লাগবে না, কারণ এই ডিল চাকের মধ্যে এই টেপার স্যাংটাকে বাঁধা যাবে না। এর জন্য আমাকে কী করতে হবে, টেপার স্যাং ডিলটাকে পুরো ডাইরেক্ট স্পিন ডিলের সঙ্গে লক করে দিতে হবে। দেওয়ার পরে আমাকে পুনরায় যদি আমি এটাকে ঢোলটাকে বাড়াতে চাই তাহলে আমাকে মেশিন পুনরায় অন করে এই স্যাংটাকে লাগানোর পরে ডিলটাকে লাগানোর পরে এটাকে ঠিকঠাক লক আছে কি না মেশিনের উপরে সেন্টারে এটাকে ধরতে হবে, ধরে দেখে নিতে হবে সেন্টারটা ঠিক আছে কি। সেন্টারটা যখন ঠিক থাকবে তখন মেশিনটাকে
এটা হয়ে গেল। পুনরায় আবার কি করতে হবে, ডিলটাকে স্পিন্ডেল থেকে আবার ডিপ দিয়ে এটাকে খুলে ফেলতে হবে। এই খুলে গেল। এরপরে পুনরায় যদি করতে চাই তাহলে আবার এই চাক দিয়ে আবার, এরপরে যদি আরো বড় ডিল করতে চাই তাহলে এই ডিলটাকে আবার আস্তে আস্তে বাড়াতে হবে, বাড়িয়ে নিয়ে স্যাঙ্কের মধ্যে এটাকে দিয়ে অর্থাৎ স্পিন্ডিলকে দিয়ে ডিলের হোলটাকে আস্তে আস্তে বাড়াতে হবে।